আনাস্তাসিয়া নামে এক পরী তার পরীনগর থেকে পৃথিবীতে এসে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করছিল। আনাস্তাসিয়া পরী জঙ্গলের পাখি ও ফুলের সাথে কথা বলছিল। ঠিক তখনই দূর থেকে দুইটা বাচ্চার কান্না শুনতে পায়। কি ব্যাপার, এখানে বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এই গভীর জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসলো? তারপর আনাস্তাসিয়া পরী কিছু দূর যেতেই সেখানে দেখলো যে দুইটা বাচ্চাকে কে বা কারা যেন এই জঙ্গলে ফেলে রেখে গেছে। তারপর আনাস্তাসিয়া পরী তাদের কাছে যায়। বাচ্চাদের কান্না দেখে তার খুব মায়া হয়। কেউ কি আছেন? কেউ আছেন এখানে? আরে এই বাচ্চাটাকে কে রেখে গেল এই গভীর জঙ্গলে? তারপর আনাস্তাসিয়া পরী চারিদিকে খুঁজেও কোনো মানুষের সাড়া পেল না। তারপর আনাস্তাসিয়া পরী দুইটা বাচ্চাকে নিয়ে সে তার পরী রাজ্যে ফিরে গেল। তারপর থেকে আনাস্তাসিয়া পরী দুই বাচ্চার দেখাশোনা করত আর তাদের নাম রাখলো। একজনের নাম রাখলো মাইরা আর আরেকজনের নাম রাখলো প্রিয়াঙ্কা। এভাবে আনাস্তাসিয়া পরী মাইরা ও প্রিয়াঙ্কাকে অনেক আদর যত্ন করে মানুষ করতে থাকে। এভাবে অনেক দিন চলে যায়। মাইরা ও প্রিয়াঙ্কা একদিন পরীনগরে খেলা করছিল। ঠিক সেই সময় একটা বিশাল পাখি এসে মাইরাকে আঘাত করার চেষ্টা করলো। তারপর মাইরা ও প্রিয়াঙ্কা অনেক ভয় পেয়ে গেল। তারা ভয় পেয়ে অনেক কান্না করতে থাকে। সেই সময় আনাস্তাসিয়া পরী তাদের কাছে চলে আসে। তারপর পরীমা মাইরা ও প্রিয়াঙ্কাকে বলে, তোমরা ভয় পেও না সোনারা, আমি চলে এসেছি। তারপর পরীমা সেই পাখিটির সাথে অনেক যুদ্ধ করে। তারপর পাখিটা পালিয়ে চলে যায়। তারপর পরীমা মাইরা ও প্রিয়াঙ্কাকে অনেক আদর করতে থাকে আর বলে, মাইরা প্রিয়াঙ্কা, তোমরা কখনো পরীরাজ্যের বাহিরে যেও না, তাহলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। কিছুদিন পর মাইরা ও প্রিয়াঙ্কা ঘুমিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠে মাইরা ও প্রিয়াঙ্কা পরীরাজ্যের বাগানে ঘুরতে যায়। ঠিক তখনই তারা দেখছিল যে অন্যান্য পরীরা খুব সুন্দর সুন্দর পাখা নিয়ে উড়ে বেড়াচ্ছে। ঠিক তখনই মাইরা প্রিয়াঙ্কাকে বলল, অন্যান্য পরীদের মতো আমাদের কেন পাখা নেই? আমরা কেন উঠতে পারি না? আচ্ছা চলো আজকে মায়ের কাছে গিয়ে বলবো যে আমরা কেন উঠতে পারি না আর আমাদের কেন পাখা নেই। আচ্ছা চলো এখনই যাই। তারপর মায়েরা ও প্রিয়াঙ্কা পরী মায়ের কাছে যায় আর বলে, মা, বাগানে দেখলাম অন্যান্য পরীরা কত সুন্দর কাশে উড়ে বেড়াচ্ছে, আমাদের কেন পাখা নেই? আমরা কেন উঠতে পারি না? তখন পরী মায়ের অনেক ভয় হয়ে যায় যে মায়েরা ও প্রিয়াঙ্কা এগুলো কি বলছে। তার মন খুব খারাপ হয়ে যায়। সোনারা, তোমরা চিন্তা করো না, তোমাদেরও পাখা হবে আর কিছুদিন পরই হবে। তারপর পরীমা ওই কথা বলে চলে যায় আর মাইরা ও প্রিয়াঙ্কার মন খুব খারাপ হয়ে যায়। মা, আজ অনেক দিন হয়ে গেল, মাইরা ও প্রিয়াঙ্কা আমাকে বলছে যে আমরা কেন উঠতে পারি না, আমাদের কেন পাখা নেই। আমি কিভাবে বলি যে তোমরা পরীর সন্তান না, তোমরা মানুষ? আমি যদি এগুলো ওদের বলি, তাহলে মাইরা ও প্রিয়াঙ্কা যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে থাকবো? মা, তোকে আমি বিয়ে দিতে চেয়েছি, কিন্তু তুই শুধু এই দুইজনের কথা ভেবে কোনোদিন বিয়ে করিসনি। না না মা, তুমি এ কথা বলো না, আমি যদি না থাকি তবে ওদের কে দেখবে? পরীমা ও তার মায়ের এই সকল কথাগুলো মাইরা ও প্রিয়াঙ্কা দূর থেকে সব কথা শুনছিল। তখন তারা দুজন তার মাকে বলল, মা, তুমি কেন আমাদের মিথ্যা বলেছো? তুমি এটা ঠিক করনি। আমরা মানুষ, তাহলে আমাদের পৃথিবীতে থাকা উচিত। আমরা আর তোমার সাথে থাকবো না। চলো প্রিয়াঙ্কা, আমাদের চলে যাওয়া উচিত। হ্যাঁ, আমরা আর এই পরীরাজ্যে থাকবো না। তারপর তারা দুজন তার মাকে বলল, মা,
আমাদের পৃথিবীতে নিয়ে চলো। অন্যদিকে পরিমা তাদের কথাগুলো শুনে অনেক কষ্ট পাচ্ছিল। তখন সে মনে মনে ভাবল, আমার সত্যি তাদের সাথে এমন করা উচিত হয়নি। তখন পরি তাদের দুজনকে পৃথিবীতে নিয়ে গেল। তারা দুজন চলে গেল, কিন্তু পরিমা তাদের জন্য অনেক মন খারাপ করছিল। পৃথিবীতে এসে তারা দুজন অনেক খুশি হয়ে যায়। মায়েরা বলে, বাহ, এই পৃথিবীটা তো অনেক সুন্দর, কিন্তু আমরা এখানে থাকবো কোথায়? তখন তারা দুজন একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে আসলো। ও, আমরা এখন কি করব? তখন তারা সবাই অনেক চিন্তিত হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তারা দুজনে হাঁটতে থাকে। আপু, আমার তো খুব ক্ষুধা লেগেছে, এখন আমরা কি করব? তখন তারা একজনকে বলল, এই যে, আমাদের কিছু খাবার দেবেন? খাবার নিতে হলে আমাকে টাকা দিতে হবে, তা না হলে আমি তোমাদের খাবার দেব না। তখন তারা দুজন অনেক চিন্তা করতে থাকে। প্রিয়াঙ্কার শরীর অনেক খারাপ হতে থাকে। তখন মায়েরা বলে, এই যে শুনছেন, আমি আপনাদের বাড়ির সব কাজ করে দিব, কিন্তু আপনি আমাদের বাড়িতে থাকতে দেবেন? ও, আমার তো বাড়ির কাজের লোকের দরকার ছিল, যাক ভালোই হলো। তখন সেই মেয়ে রাজি হয়ে গেল। তারা দুজন সেই বাড়িতে কাজ করা শুরু করলো। অনিতা নামে সেই মেয়েটি মায়েরা ও প্রিয়াঙ্কাকে সব কাজ করতে বলতো, ভালোভাবে খেতে দিত না, একটু কাজে ভুল হলেই অনেক মারত। এভাবে তারা অনেক অসুস্থ হয়ে পড়ে। আপু, আমি আর পারছি না, আমাদের পরিমা আমাদের কত ভালোবাসত, আমাদের কত খেয়াল রাখত, কিন্তু আজ আমাদের ভুলের কারণে সবকিছু হারালাম। পরিমা, তুমি কেমন আছো? তুমি আমাদের কথা কি শুনতে পাচ্ছ? আসলে তারা দুজন তাদের নিজের ভুলগুলো বুঝতে পারছিল। অন্যদিকে পরিমার অনেক মন খারাপ থাকতো। সে সবসময় মায়েরা আর প্রিয়াঙ্কার কথা ভাবতো। পরিমা প্রতিদিন একবার করে সে জঙ্গলে যেত আর তাদের কথা ভাবতো। একদিন প্রিয়াঙ্কা আর মায়েরা সে জঙ্গলে ঘুরতে আসে। তখন সে দেখে তার পরিমা সে জঙ্গলে বসে কাঁদছে। তখন তারা দুজন পরিমার কাছে ছুটে আসলো। পরিমা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি এই পৃথিবীতে আমাদের এত কষ্ট হবে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের তুমি ছাড়া আর কেউ নেই, তুমি আমাদের তোমার সাথে নিয়ে যাও, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, তোমাদের এত কষ্ট হয়েছে, তোমাদের আর কষ্ট করতে হবে না, চলো আমার সাথে, চলো আমার সাথে পরীর রাজ্যে চলো। তখন তারা দুজন অনেক খুশি হয়ে যায় আর তারা আবার সুখে শান্তিতে পরীর রাজ্যে বসবাস করতে থাকে।